বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে। একদিকে রক্তপাত, অসংখ্য তরুণ তাজা শিশু কিশোর তাদের রক্তদান, তারুণ্যের উত্তাল জয়গান রাজপথে। অন্যদিকে এক বড় অনিশ্চয়তা অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক। কিন্তু বাংলাদেশের জনগণের বুকে যে এক জগদ্দল পাথর চেপে বসেছিল, সেখান থেকে যে বাংলাদেশের মুক্তি মিলছে সেটা মোটামুটিভাবে নিশ্চিত। এবং আরও আনন্দের বিষয় হচ্ছে, এই কষ্ট নিয়েও একথা বলতে দ্বিধা নেই, এই তা শেখার পরের যেবার যারা ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার জন্যে শুধুমাত্র রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে লুটপাটের চিন্তা করেছেন এতদিন, সেই চিন্তার জগতে একটা বড় পরিবর্তন তাদের করতে বাধ্য হতে হচ্ছে। কারণ তরুণরাই ডিকটেট করছেন এবং তারা বলছেন, আমরা কোনো স্বৈরতন্ত্র, কোনো ফ্যাসিবাদকে, কোনো লুটপাটকারীকে আর বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশে এখন একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, বাংলাদেশে জনগণের ভোটের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিতে হবে, দেশে আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে করে তুলতে হবে, রাষ্ট্রীয় কাঠামোর একটা বড় পরিবর্তন করতে হবে, রাষ্ট্র কাঠামোর সংস্কার দরকার, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার, একথা এখন উচ্চারিত হচ্ছে। এবং আমি বিশ্বাস করি, এত ভয়ের আবহের মধ্যে, এত ভয় সংস্কৃতির মধ্যে এই তরুণরা যে সাহস এবং শক্তি দেখিয়েছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে, পুলিশ সামনে দাঁড়িয়ে আত্মাহুতি দিয়েছে কিংবা পুলিশকে, অন্যান্য বাহিনীকে পরাস্ত করতে পেরেছে, তারা যা চায় তাদের যে স্বপ্ন সে আকাঙ্ক্ষা এবার পূরিত হবে। কারণ একাত্তরের 30 লাখ শহীদ, একাত্তরের পরে গত 53 বছরের গণতন্ত্রের জন্য এত রক্তদান বৃথা যেতে পারে না। আর এবার তো ইতিহাসের স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ রক্তদান আত্মাহুতি। এখন প্রশ্ন, সামনে কি? আমরা এরশাদের সময় শুনেছি, হুসেন মোহাম্মদ এরশাদ 9 বছর দাপটের সাথে দেশ চালিয়েছিলেন, যে আমি কি 0 পয়েন্টে গিয়ে ক্ষমতা হস্তান্তর করবো গুলিস্তানের? কিন্তু জনতার ছাপের মধ্যে তিনি কিন্তু সেই প্রশ্ন একদিন করেছেন বটে, কিন্তু তাকে কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে, এবং এমন একটা ব্যবস্থার মধ্যে ছেড়ে দিতে হয়েছে যেটা আমাদের সংবিধানে লিপিবদ্ধ ছিল না। কিন্তু সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তি, বাংলাদেশের জনগণ যা চেয়েছে সেটাই হয়েছে। আগে ব্যবস্থাটা করা হয়েছিল, সংবিধানটা পরে সংশোধন করা হয়েছে, আওয়ামী লীগও সেই সংগ্রামে ছিল। এবং আজকে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে জনগণের কথা ভুলে গিয়ে যে অবস্থা সৃষ্টি করেছে, আজকে নিজেই তার সেই পরিস্থিতির শিকার। নানা রকমের প্রস্তাবনা কী কী ভাবে কী হতে পারে, হতে সবই পারে, সংবিধানের ভেতরে থেকে হতে পারে, সংবিধানের বাইরেও হতে পারে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা থাকবে সব কিছু সাংবিধানিক উপায় হোক, সাময়িকভাবে সেটা যদি সংবিধানের বাইরে গিয়ে হয়, কারণ সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছার প্রকাশ। এর মধ্যে কতগুলো ধারণা আমরা দেখতে পাই, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা নেটওয়ার্ক আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ফেডারেশন শিক্ষক সমিতি, এগুলোর কথা বলে লাভ নেই, কারণ এগুলো প্রায় অনেকগুলোই এখন দালাল সংগঠনে পরিণত হয়েছে। শিক্ষকদের এই নেটওয়ার্ক সম্প্রতি একটা রূপরেখা হাজির করেছে, এবং তারা বলছেন যে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় একটি রূপরেখা। তাদের ভাষায়, আমরা একটা ভয়ঙ্কর সময় পার করছি, একই সঙ্গে আমরা একটা অসাধারণ সৃষ্টিশীল সম্ভাবনাময় সময় পার করছি, যেটা আমি শুরুতেই বলেছি। আমরা ভয়ঙ্কর দমনপীড়ন দেখছি, আমরা অসাধারণ প্রতিরোধ দেখছি, আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ, শ্রমজীবী, পেশাজীবী, শিক্ষার্থী, শিক্ষক, সকলের উপর
আক্রমণ চলছে। এই আক্রমণের ফলে সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী গত 16 জুলাই থেকে প্রায় 300 কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন। সরকারি দল ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র ব্যক্তি এবং রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে এই নিহতের কাতারে কে নেই? আছেন শিক্ষার্থী, শিশু কিশোর, শ্রমজীবী মানুষ, সাংবাদিকেরা। গণ অভ্যুত্থান আমরা অনেক দেখেছি, কিন্তু মাত্র 2-3 সপ্তাহের মধ্যে এত প্রাণহানি বাংলাদেশ আর কখনো দেখেনি। শিক্ষকদের এই নেটওয়ার্ক আরও বলছে, এই ভয়ঙ্কর নিপীড়নের বিপরীতে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছে শিক্ষার্থীরা। শত নিপীড়ন এবং প্রলোভন সত্ত্বেও তাদের ঐক্য অটুট। সরকার এবং তাদের গুন্ডা বাহিনীর অব্যাহত নারকীয় আক্রমণের পরেও এই প্রতিবাদ বন্ধ হয়নি। প্রতিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে পাবলিক, প্রাইভেট, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ একাকার হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একাকার হয়েছে। পেশাজীবী, শ্রমিক একাকার হয়েছে। নারী, পুরুষ, সমতল পাহাড় একাকার হয়েছে। সারা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এখন একটা মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে। আজকে এই আন্দোলন কেবল কোটা সংস্কারের মধ্যে আটকে নেই, এটা উল্লেখ করে তারা বলছেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, এবং জুলাই মাসকে আপনাদের অনেকেই খেয়াল করবেন, অনেকেই রেড জুলাই বলছে, এই অভিধায় অভিষিক্ত করেছে। ভবিষ্যতে আমরা জুলাই মাসকে রেড জুলাই হিসেবে পালন করতে চাই। জুলাই হত্যাকাণ্ডে বিচারের দাবিতে শিক্ষার্থী জনতার এক গণ অভ্যুত্থান পরিণত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের 9 দফা দাবি আজ গুলি, হত্যাযজ্ঞ, হামলা, গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা এসে ঠেকেছে। এবং শিক্ষার্থীদের সকল দাবির প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নেটওয়ার্ক বলছে, এই সরকারের অবিলম্বে পদত্যাগ করতে হবে। বক্তব্যে তারা বলছেন, তারপর অতীতের অভিজ্ঞতা থেকে আমরা জানি এবং আমাদের শিক্ষার্থীরাও একমত হবেন যে কেবল শেখ হাসিনা এবং তার সরকারের পতন বাংলাদেশের মুক্তি আনবে না, পুনঃ স্বৈরাচারী ব্যবস্থার পেরে ওঠা বন্ধ করবে না। কারণ আমাদের সংবিধানের মধ্যেই এক ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারী ব্যবস্থা বিকাশের সুযোগ লুকায়িত আছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র বেদখল হয়ে গেছে। মুক্তিযুদ্ধকে পুনরুত্থান করতে হবে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে কিংবা না নিয়ে লুটপাট, অন্যায়, দুর্নীতি, প্রাণ প্রকৃতি বিধ্বংসী, উন্নয়নের মাধ্যমে ফ্যাসিবাদী কারদের জনগণের উপর আক্রমণ আর চলবে না। তারা বলছেন যে মুক্তিযুদ্ধকে জনগণের হাতে ফেরত নিয়ে আসতে হবে, যেন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা রাষ্ট্রের বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তর করা যায়। যে রুটি রুজির বৈষম্যের প্রশ্নে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন শুরু হয়েছিল, তাদের দেখানো পথেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। এই বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তর কীভাবে হবে সে আলোচনাই এখন মুখ্য। এই রূপান্তরের জন্য প্রয়োজন জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এক নতুন রাজনৈতিক বন্ধবস্ত। সংগ্রামত শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ, শ্রমিক সংগঠন, নারী সংগঠন সকলকে সম্মিলিতভাবে এই নতুন বন্দোবস্ত বাস্তবায়নে কাজ করতে হবে। সকল অন্তর্ঘাত পরাজিত করে এই যাত্রা অপ্রতিরোধ করে তুলতে হবে। এবং তাদের যে রূপরেখা, সেই রূপরেখায় তারা বলছেন, অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলো সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তিসমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি, ধর্ম, লিঙ্গশ্রেণীর অন্তর্বর্তীমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। শিক্ষকদের এই রূপরেখায় বলা হচ্ছে, এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ্য ভূমিকা পালন করবেন। এই সরকারের কাছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠন সময়ের সমন্বয়ে সর্বদলীয় শিক্ষার্থী, শিক্ষক সহ নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠিত হবে। তারাই অন্তর্বর্তীকালীন সরকারের জবাব দিয়ে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে, যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয় এবং এই গণ অভ্যুত্থানের প্রকৃত দাবি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়। এই ধরনের ছায়া সরকার নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে সেগুলো হলো জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের উপর নৃশংস জোর জুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতায় একটি তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে। সাম্প্রতিক সময়ে করা মিথ্যা, ষড়যন্ত্রী এবং হয়রানিমূলক মামলা বাতিল করবে এবং এসব মামলায় আটক সবাইকে মুক্তি দেবে।
সরকার গঠনের 6 মাসের মধ্যে একটি সংবিধান সভা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচিত সংবিধান সভা এমন এক গণতান্ত্রিক সংবিধান প্রস্তাব করবে যে সংবিধান স্বৈরতান্ত্রিক সাম্প্রদায়িক জনবিদ্বেষে বৈষম্যমূলক কোনো ধারা থাকবে না। সেই সংবিধানের ভিত্তিতে সরকার অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন করবে। শিক্ষার্থী নাগরিকদের অভ্যুত্থানের মূল শক্তিগুলোর মধ্যে সংলাপের ভিত্তিতে একটি ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে, যেখানে বৈচিত্র্য এবং ভিন্নতার মেলবন্ধনে জনগণের বাংলাদেশের অগ্রযাত্রার পথ নির্দেশ করা হবে। আমাদের প্রস্তাবিত শিক্ষক নেটওয়ার্ক বলছে, তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন, মূল অংশীজনের তালিকা প্রণয়ন এবং শিক্ষার্থী জনতার ছায়া সরকার গঠনের প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক যে কোনো দায়িত্ব পালনের প্রস্তুত হবে। তারা বলছেন, আমাদের ইতিহাস মনে রাখতে হবে। আমাদের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস নয়, আমাদের ইতিহাস প্রতিরোধের ইতিহাস, নতুনত্ব নির্মাণের ইতিহাস। সেই ইতিহাস নির্মাণে শিক্ষার্থীদের সঙ্গে আমরা সবাই সম্মিলিতভাবে ভূমিকা পালন করব। এটি প্রস্তাবনা। প্রস্তাবনার মধ্যে অনেক যৌক্তিক দিক রয়েছে, এর বাইরে অনেক রকমের প্রস্তাবনা আছে। কেউ কেউ মনে করেন যে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতিকে সংসদ অধিবেশন দ্রুত রাখতে বলতে পারেন এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধি বিধান ছিল সেটাকে তারা রিস্টোর করতে পারেন, যেটাকে তারা বাতিল করেছিলেন, এবং সেখানে সংযোজন পরিমার্জন দরকার হলে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সেটা তারা করতে পারেন এবং নাগরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে। কেউ কেউ মনে করেন যে প্রধানমন্ত্রী সরাসরি পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন বা এবং তাকে অনুরোধ করতে পারেন সংসদ ভেঙে দেবার জন্য, এবং তারপরে রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে, 2-3 জন মন্ত্রী নিয়োগ দিয়ে, কিছু উপদেষ্টা নিয়োগ দিয়ে একটা স্বল্পকালীন মেয়াদে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে পারেন এবং তারা নির্বাচনের ব্যবস্থা করবেন। কেউ কেউ মনে করেন যে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা। আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবার মানসিকতা তাদের মধ্যে এখন আছে সেটা আমার মনে হয় না, এবং গণতান্ত্রিক বিশ্ব সেটা পছন্দ করবে সেটাও আমার মনে হয় না। অবশ্য কেউ কেউ মনে করেন যে ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত বা দাবিদার, তারা সেরকমটা চাইতেও পারে বা করতেও পারে পরিস্থিতিটা তাদের নিয়ন্ত্রণে রাখবার জন্যে, কিন্তু আমার মনে হয় না এবার সেটা খুব একটা কাজে দেবে। একই সঙ্গে আমি মনে করি না যে এটি এই ধারণা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা বা সংবিধান সংশোধন করা সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেও করা যায় বা সেটা সকল রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠক করে তাদের থেকে অঙ্গীকার আদায় করে সেটা তারা করতে পারেন, এবং তরুণরা যে রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে তাদেরকে ধোকা দেবার মতো কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে সেটা করতে পারবে সেটা আমি মনে করি না। কাজেই কিন্তু যেটা আমার মনে হয় যে আমরা গণতান্ত্রিক দেশ চাইলে আমাদের আসলে নির্বাচন দরকার হবে, গণতান্ত্রিক দেশ চাইলে আমাদের রাজনৈতিক সংগঠন দরকার হবে এবং তাদের উপরে নির্ভর করতে হবে, এবং তাদেরকে আমরা কীভাবে শোধরাবো সেই ব্যবস্থাটা আসলে আমাদের করতে হবে, এর কোনো বিকল্প নেই। তবে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া বড় একটা চিন্তার বিষয় সেটা আমার কাছে মনে হয় না, এটা কখনোই ছিল না, কারণ জনগণের আকাঙ্ক্ষার কাছে সব কিছুই ম্লান এবং জনগণের আকাঙ্ক্ষাই বড়, ইচ্ছাই বড়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।